হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার সম্পর্কে অর্থাৎ দু সালে নিয়োগ করা সমস্ত গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার সম্পর্কে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে পরীক্ষাতে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আছে তাই বলছি বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো আশা করি কিছু তোমাদের তথ্য দিতে পারবো এবং এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রাষ্ট্রদূত এবং হাই কমিশনের মধ্যে তফাৎ কি রয়েছে বন্ধুরা তাই বলছি ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম জিকে রিলেটেড তথ্য সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখব রাষ্ট্রদূত বা অ্যাম্বাসাডার জিনিসটা কী র্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত ইনি কে বন্ধুরা বলছে প্রত্যেক দেশ অপরের দেশের মধ্যে একজন করে প্রতিনিধি নিয়োগ করে একেই রাষ্ট্রদূত বলে তাহলে কি রাষ্ট্রদূত অর্থাৎ একজন ব্যক্তি যিনি যেমন রাজাদের ব্যাপার একটি রাজা অন্য রাজার কাছে কোনো যদি মানুষকে পাঠায় বা কোনো যে দূতকে পাঠায় তাকে আমরা রাজদূত বলি এটা হলো দুটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদূত বন্ধুরা তেমনইভাবে ধরে নিই আমেরিকা আমেরিকাতে ভারত সরকার একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবার এনার কাজ হল আমেরিকাতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অর্থাৎ ভারতের যে সমস্ত ভারতবাসী যে সমস্ত ভারতবাসী আমেরিকাতে রয়েছে তাদের যেন কোনো সমস্যা না হয় তাদের বিভিন্নভাবে সমস্ত রকম সমস্যার থেকে রক্ষা করা এবং এইভাবেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এটি হচ্ছে রাষ্ট্রদূতের কাজ এবং তাই বলি বন্ধুরা সেই জন্য আমেরিকাতে যেমন ভারতের একটি ইন্ডিয়ান অ্যাম্বাসি তৈরি করা হয় তেমন আমেরি আমাদের ভারতবর্ষেও একটি করে অ্যাম্বাসি তৈরি করা হয় এই হচ্ছে কাজ রাষ্ট্রদূতের তেমনই বন্ধুরা বলি যে হাই কমিশনার হাই কমিশনার জিনিসটা কি। এটি হলো রাষ্ট্রদূত এবং হাই কমিশনার জিনিসটার মধ্যে কোনো তফাৎ নেই জিনিসটা হচ্ছে সেম কী তফাৎ শুধুমাত্র বলছে কোনো দেশ নেই এখানে কোনো ওয়েল দেশ কোন কোনো ওয়েল দেশ একটি কমন ওয়েল দেশের মধ্যে প্রতিনিধি নিয়োগ করে কেবলমাত্র কি ওয়েল দেশদের মধ্যে যদি প্রতিনিধি নিয়োগ করা হয় একই কাজ শুধুমাত্র প্রতিনিধি নিয়োগ করা হয় তখন তাকে আমরা রাষ্ট্রদূত না বলে হাই কমিশনার বলবো এখন আমাদের জেনে নেওয়া উচিত যে কমনওয়েলথ দেশটি কী কমনওয়েলথ দেশ হলো সেই সমস্ত দেশ যেই দেশে কোনো না কোনো সময় ব্রিটিশ শাসনের অধীন ছিল যেই দেশ কোনো না কোনো সময় ব্রিটিশ শাসনের অধীন ছিল বর্তমানে যদি বলি কমনওয়েলথ দেশ কতগুলি রয়েছে বর্তমানে রয়েছে তিপ্পান্নটি বর্তমানে রয়েছে তিপ্পান্নটি কমনওয়েলথ দেশ রয়েছে এবং এই সমস্ত দেশের মধ্যেই কমনওয়েলথ গেম যে কমনওয়েলথ গেম খেলা হয় এই সমস্ত দেশের মধ্যেই এই কমনওয়েলথ গেমটি খেলা হয় বন্ধুরা আগে ছিল চুয়ান্নটি কিন্তু পাকিস্তান এই দেশের মধ্যে থেকে বার হয়ে গেছে অর্থাৎ বর্তমানে তিপ্পান্নটি কমনওয়েলথ দেশ রয়েছে দেখো বন্ধুরা কমনওয়েলথ দেশ হলো যে সমস্ত দেশগুলি কোনো না কোনো সময় ব্রিটিশ শাসনের অধীন ছিল বর্তমান তিপ্পান্নটি দেশ রয়েছে যদি বলি এইশিয়ার মধ্যে এইশিয়ার মধ্যে কতগুলি কমনওয়েলথ দেশ রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া মালদ্বীপ সিঙ্গাপুর শ্রীলঙ্কা এবং ইউএই বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ রাষ্ট্রদূত এবং হাই কমিশনের মধ্যে তফাতটা কি চলো বন্ধুরা এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি তারাকে বলে দিই বন্ধুরা এই যে হাই কমিশনার বা রাষ্ট্রদূত পদে কারা নিয়োগ হয় কারা এদের নিয়োগ করা হয় কারা আইএফএস আইএফএস অফিসার অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারদের রাষ্ট্রদূত এবং কমনওয়েলথ দেশের হাই কমিশনার পদে নিয়োগ করা হয় চলো বন্ধুরা আজকে দেখে নিই দু সালে নিয়োগ সমস্ত গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের নাম প্রথমে আলোচনা করব আমেরিকা প্রথমে আলোচনা করছি আমেরিকা আমেরিকাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে তরণজিৎ সিং সিন্ধু তরণজিৎ সিং সঙ্ঘু অর্থাৎ এবার দেখি আমেরিকা সম্পর্কে আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং এখানে মুদ্রা হলো ডলার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি মুদ্রা ডলার আচ্ছা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে রয়েছে ডোনাল্ড ট্রাম্প খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা আলোচনা করলাম এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে তোমাদের পরবর্তী দেখব শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে ভারতের হাই কমিশনার কেন বন্ধুরা কারণ শ্রীলঙ্কা হচ্ছে কমনওয়েলথ দেশ তাই কিন্তু হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হলো অর্থাৎ দেখো এখানে হাই কমিশনার কে রয়েছেন গোপাল ভাগলে গোপাল ভাগলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানী কি জয়বর্ধনা করতে জয়বর্ধনা করতে এছাড়া কলম্বোও হয় দুটি তাদের রাজধানী এবার এই দেশের মুদ্রা কি শ্রীলঙ্কার মুদ্রা হলো রুপি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা পরবর্তী আমরা আলোচনা করব উগান্ডা দু সালে উগান্ডাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এ অজিত কুমার এ অজিত কুমার উগান্ডার রাজধানী কি উগান্ডার রাজধানী হলো কাম্পালা এবং এখানে মুদ্রা হলো সিলিং উগান্ডার মুদ্রা সিলিং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মুদ্রা পরবর্তী দেখে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অস্ট্রিয়া জয়দীপ মজুমদার জয়দ্বীপ মজুমদারজিকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী কোথায় ভিয়েনা অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা এবং এর মুদ্রা হলো ইউরো মুদ্রা হলো ইউরো পরবর্তী দেখো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী দেখো ফ্রান্স ফ্রান্সের ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো জাভেদ আশরাফ জাভেদ আশ্রাপকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা ফ্রান্স ফ্রান্সের রাজধানী কি ফ্রান্সের রাজধানী হলো প্যারিস এবং মুদ্রা হলো ডলার আমরা বন্ধুরা দেশগুলির সাথে কোন দেশের রাষ্ট্রদূত সেগুলির নামের সাথে সেই দেশের রাজধানী এবং মুদ্রা নিয়ে আলোচনা করছি তোমাদের রিভিশন হয়ে যাবে পরবর্তী দেখি নেপাল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ সম্প্রতি নেপাল এবং ভারতের মধ্যে একটি যে বিবাদ সৃষ্টি হয়েছে এবং এই রাষ্ট্রদূত বা হাই কমিশনের কাজ হলো দুটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা তাই দেখে নাও বর্তমানে নেপালের হাই কমিশনের কে রয়েছে বিনয় মোহন কুয়ার্ট্রা বিনয় মোহন কুয়ার্ট্রা বর্তমানে নেপালের হাই হাইকমিশনার রয়েছে নেপাল নেপালের রাজধানী কি কাঠমান্ডু এবং মুদ্রা হল রুপি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো তুর্কি তুর্কিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঞ্জীব কুমার পান্ডা সঞ্জীব কুমার পান্ডা তুর্কি রাজধানী কোথায় তুর্কি রাজধানী হলো আঙ্কারা এবং মুদ্রা হল লিরা মুদ্রা হলো রীরা বন্ধুরা এই ভিডিওটা পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও ওখানে আমরা পিডিএফটা দিয়ে দেব। পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব কানাডা কানাডাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অজয় বিসারিয়া অজয় বিসারিয়াকে কানাডাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে কানাডার রাজধানী কোথায় ওটোয়া কানাডার রাজধানী ওটোয়া এবং মুদ্রা হলো ডলার মুদ্রা হলো ডলার বন্ধুরা চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে বাংলাদেশ আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে বিক্রম দয়াই স্বামী বিক্রম দরাই স্বামী বিক্রম দরাই স্বামী বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী হলো ঢাকা ঢাকা এবং এখানে মুদ্রা কি বাংলাদেশের মুদ্রা হলো টাকা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই বাহরিন বাহরিনে ভারতের রাষ্ট্রদূতকে বর্তমানে রয়েছেন পিযুষ শ্রীবাস্তব পিযুষ শ্রীবাস্তব বাহরিনের হয়ে ভারতের রাষ্ট্রদূত এখানে বাহরিনের রাজধানী কি বাহরিনের রাজধানী হলো মানামা এবং মুদ্রা হলো দিনার মুদ্রা হল দিনার পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করি সিঙ্গাপুর সিঙ্গাপুরতে ভারতের হাই কমিশনার হিসেবে কাকে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে পি কুমারন রাজধানী কোথায় সিঙ্গাপুরের সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি এবং এখানে মুদ্রা কি প্রচলিত ডলার প্রচলিত বন্ধুরা আমরা আলোচনা করছি আজকের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার এবং আগামীকাল আমরা আলোচনা করেছিলাম রাফেল যুদ্ধবিমান সম্পর্কে যারা ভিডিওটা নি অবশ্যই ভিডিওটা দেখে নাও পরবর্তী প্রশ্ন আফগানিস্তান আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত হলেন রুদ্রেন্দ্র ট্যান্ডন রুদেন্দ্র ট্যান্ডন দু হাজার কুড়ি সালে খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতদের যাদের নিয়োগ করা হয়েছে একদম কারেন্ট তাদের সম্পর্কে আলোচনা করছি রুদেন্দ্র ট্যান্ডন রাজধানী কোথায় রাজধানী হলো কাবুল রাজধানী হলো কাবুল এবং মুদ্রা হলো আফগানি মুদ্রা হলো আফগানি পরবর্তী দেখে নিই পরবর্তী হলো বন্ধুরা কাতার কাতারে ভারতের রাষ্ট্রদূত কে রয়েছেন রাষ্ট্রদূত রয়েছেন দীপক মিত্তাল দীপক মিত্তাল এবং কাতারের রাজধানী কোথায় কাতারের রাজধানী হলো দোহা কাতার রাজধানী দোহা এবং মুদ্রা হলো রিয়াল তোমাদের এর সাথে দেখো বন্ধুরা তার রাজধানী ও মুদ্রাও রিভিশন হয়ে যাচ্ছে এবার দেখো নাইজার নাইজার নাইজারে ভারতের রাষ্ট্রদূতকে রয়েছেন পিকে নাইয়ার পিকে নাইয়ার রাজধানী কোথায় নাইজারের নিয়ামে এবং মুদ্রা হলো ইউকো মুদ্রা হলো ইকো ইকো পরবর্তী পৌষ দেখো ভেনিজুয়েলা ভেনিজুয়েলাতে ভারতের রাষ্ট্রদূতকে রয়েছেন অভিষেক সিং অভিষেক সিং হলেন ভেনিজুয়েলাতে ভারতের রাষ্ট্রদূত এবং রাজধানী কোথায় রাজধানী হলো ক্যারাকাস রাজধানী হলো ক্যারাকাস মুদ্রা কি এখানে প্রচলিত বলিভার মুদ্রা হলো বলিভার পরবর্তী প্রশ্ন বেলজিয়াম বেলজিয়ামতে ভারতের রাষ্ট্রদূত কে রয়েছেন সন্তোষ ঝাঁ বেলজিয়ামতে ভারতের রাষ্ট্রদূত হলেন সন্তোষ ঝাঁ এবং বেলজিয়াম বেলজিয়ামের রাজধানী কোথায় ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং এখানে মুদ্রা কি প্রচলিত ইউরো মুদ্রা প্রচলিত ইউরো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে আমরা হাই কমিশনার এবং রাষ্ট্রদূতের মধ্যে তফাত কি সেটা আমরা দেখেলাম এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও আর হ্যাঁ বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ